नमस्कार बंधुरा, वेलकम टू झर्णास किचेन। आज आमी आपनादेर सामने उपस्थित हो गेछि आमादेर सबार पछन्देर एगरोल रेसिपी निये। पाड़ार प्राय सब फास्टफूडेर दोकाने एई एगरोल पाওয়া जाय, तबे आमी किभाबे बानाई तार रेसिपि आज आपनादेर साथे शेयार करलाम। आर आमार भिडियोटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई लाइक कमेंट शेयर ओ सबस्क्राइब करते भूलबेन ना, और पासे थाका बेल आइकनटी अवश्य प्रेस करबें, ताहले सबार आगे आपनादेर काछे पौंछे जाबे आमार रेसिपि। तार जोन्नो एखाने एकटा मिक्सिंग बोलेर मध्ये आमी निये निच्छि एई बाटिटार दो बाटी परिमाण ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দেব নুন, আর দিয়ে দেব এক থেকে দেড় টেবিল চামচ সাদা তেল। ময়দার সাথে ময়নটা খুব ভালো করে মিশিয়ে নেব। ময়নটা ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা মেখে নেব। একেবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা মেখে নেবেন। আমরা বাড়িতে যেভাবে লুচি বা পরোটার ময়দা মাখি সেইভাবেই ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল, আরও একবার মেখে নিচ্ছি। এইভাবে যদি একবার শেষে মেখে নেওয়া যায় একটু তেল দিয়ে, তাহলে আর ময়দাটা ড্রাই হয়ে যায় না। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি নিয়েছি একটা গাজর, একটা শসা, পাঁচটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর পাতিলেবু। প্রথমে আমি গাজরটাকে কেটে নেব, তবে গোটা গাজরটা কিন্তু আমি ব্যবহার করব না, আমি 3/4 গাজর ইউজ করব। গাজরটাকে সরু লম্বা করে কেটে নেব। দেখুন, আমি সরু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও সরু করে কাটতে পারেন। এবার আমি শসাটা কেটে নেব, শসাটাকেও সরু লম্বা করে কেটে নেব। দেখুন, এইভাবে সরু লম্বা করে শসাটা কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেলে কেটে নেব 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন। এখানে নেব আমি অর্ধেকটা লেবু, আর বাকি অর্ধেকটা আমি রেখে দেব। একটা বোলের মধ্যে আমি সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর দিয়ে দেব নুন। নুন আর পাতিলেবুর রস দিয়ে সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। নুন আর পাতিলেবুর রস দেওয়ার কারণে সবজিগুলো একটু নরম হয়ে যাবে, খেতে সুবিধা হবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আরেকবার ময়দাটা একটু মেখে নিয়ে সমান মাপের 4টে লেচি কেটে নেব। দেখুন, সমান মাপের আমি 4টে লেচি কেটে নিয়েছি, আর হাত দিয়ে আমি গোল করে নিয়েছি। এখানে একটা লেচিকে রুটির মতো করে বেলে একটা ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। লাচ্ছা পরোটার মতো করে আমি বেলে নেব, তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। ময়দা কিন্তু খুব সিঙ্ক করে যায়, তাই এটা তেল দিয়ে একটু বেলে নেবেন, আর যতটা সম্ভব চেষ্টা করছি আমি একটু পাতলা করে বেলে নেবার। দেখুন, বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা চাটু গরম করে চাটুর মধ্যে আমি দিয়ে দিলাম পরোটা। এইভাবে হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি,
একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব। এইভাবে প্রথমে পরোটাটা আমি সেঁকে নেব। পরোটাটা সেঁকা হতে হতে এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার পরোটার নিচেতে আমি ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি। ওপরের অংশে কিন্তু আমি তেল দেব না, ওপরের অংশে দিয়ে দেব ডিম। ওপরের অংশে তেল দিলে ডিমটা কিন্তু ভালো আটকাবে না। এবারে ডিমটাকে খুন্তি দিয়ে এইভাবে আমি একটু স্প্রেড করে নিচ্ছি। একটা পিঠ হয়ে যেতে আর একটা পিঠ উল্টে দিলাম। আবারও আমি অল্প একটু তেল চারিদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। পরোটাটা ভালো করে ভেজে নেব। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটা আমি একটা জায়গায় রেখে তার উপরে দিয়ে দিচ্ছি সবজি। দিয়ে দিলাম টমেটো কেচাপ আর দিয়ে দেব চিলি সস। আপনারা টমেটো কেচাপ আর চিলি সসের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন। এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি আর একটা পেপার ঠিক এইভাবে দিয়ে ফোল্ড করে নিচ্ছি। কীভাবে মুড়ছি আপনারা একটু দেখে নিন। এই পেপার আপনারা যে কোনো যেখানে থালা বাটি বিক্রি হয় সেই সব দোকানে আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, আমাদের সকলের পছন্দের এগরোল। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।